অল্প সময়ে আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করি, আপনাদের উপস্থিত হয়েছে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন SFI, TSU, DYFI এবং DF আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন। আমরা আজকে আপনারা দেখেছেন যে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি, নির্দিষ্ট স্লোগান, শিক্ষা চাই, কাজ চাই, সন্ত্রাসমুক্ত রাজ্য চাই, এই স্লোগানকে সামনে রেখে নয় দফা দাবিতে গোটা রাজ্যে প্রতিটা মহকুমায় আমরা মিছিল জমায়েত সংগঠিত করেছি। আজকে আগরতলায় সদর, ডুকরি, জিরানিয়া এবং মোহনপুর, মূলত পশ্চিম জেলার চারটা বিভাগকে নিয়ে, মহকুমাকে নিয়ে আমাদের এই ছাত্র যুব মিছিল। আমাদের আগে থেকেই ঘোষণা ছিল মহাকরণ অভিযান আমরা করব এই কাজ এবং শিক্ষার দাবিতে সন্ত্রাসমুক্ত রাজ্য করার লক্ষ্যে। এবং আমরা সেইভাবেই রবীন্দ্র ভবন থেকে ঠিক 12টায় আমরা মিছিলটা শুরু করি। মিছিল উত্তর গেট হয়ে মহাকরণের অভিমুখে যখন যাচ্ছিল, পরপর দুটা তিনটা ব্যারিকেড এই মিছিল ভাঙে এবং বিজেপি সরকার যতটাই নড়বড় ততটাই নড়বড় ছিল এই ব্যারিকেডগুলো। স্বাভাবিকভাবে এক লহমায় একের পর এক ব্যারিকেড ভেঙে আমাদের ছাত্র যুব মিছিল সামনের দিকে এগিয়ে যায়। আমরা দেখছিলাম যখন একের পর এক ব্যারিকেড ভাঙছে, পুলিশ কাদানে গ্যাস, টিয়ার গ্যাস ব্যাপকভাবে চালাচ্ছিল এবং একটা সময়ে গান্ধী মূর্তির সামনে গিয়ে আমরা আমাদের মিছিল আটকাই এবং আমরা সেখানে ঘোষণা করে, মাইকে ঘোষণা করে সবার কাজ শুরু করি। আমরা সভাপতি মণ্ডলী করি এবং সভাপতি মণ্ডলীর পক্ষে DYFI এর রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক বক্তৃতা করছিলেন এবং পলাশ ভৌমিক বক্তৃতা করে যখন সন্দীপন দেব SFI রাজ্য কমিটির সম্পাদক বক্তব্য শুরু করে, তখন আমরা দেখছি আমাদের এক কমরেডরা এই সভা শুনতে শুনতে সামনের দিকে এগোচ্ছিল এবং আমাদের ঘোষণা করেছি যে আমাদের অভিযানের কাজ মূলত আমাদের এখানে শেষ, আমরা এখানে সভা করব। ফলে তারপর আর দস্তাদস্তি কোনো বিষয় থাকে না। কমরেডরা সমবেত হয়েছেন, তারা রাস্তায় ছড়িয়ে পড়েছেন, কেউ সামনের দিকে কেউ পিছনের দিকে যাচ্ছেন। আমরা দেখছি এরকম একটা সিচুয়েশন হঠাৎ করে এরকমভাবে টিয়ার গ্যাস পাঠানো হলো, তাতে CRPF জওয়ানের উপর সরাসরি টিয়ার গ্যাসের আঘাত লাগে, তিনি আহত হয়েছেন এবং পরিস্থিতি হঠাৎ করে কিছু সংখ্যক আরক্ষা দপ্তরে বিশেষ করে কেন্দ্রীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে, TSR এর পক্ষ থেকে কয়েকজন একটা পরিস্থিতি এমনভাবে তৈরি করেন, হঠাৎ করেই ব্যাপক হারে লাঠিচার্জ শুরু করেন এবং এই ব্যাপক পরিমাণে লাঠিচার্জ, লাঠিচার্জে আমাদের 30 জনের উপর কর্মী, সমর্থক, দরদী এবং নেতা কম বেশি আহত হয়েছেন। 19 জনকে ICM এবং GB হাসপাতালে নিয়ে গিয়ে আমাদের চিকিৎসা করাতে হয়েছে। আন্দোলন কর্মসূচি অত্যন্ত ব্যাপকতার সঙ্গে, ব্যাপক সংখ্যক ছাত্র যুবরা আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই মিছিলে তারা স্লোগান তুলেছেন। স্লোগান কি ছিল? কাজ চাই, শিক্ষা চাই, যে সন্ত্রাস বিজেপি নামিয়ে এনেছে, চোর, ডাকাতি, নেশা কাপে যে বাড়ছে তাকে রোধ করতে হবে, এই দাবিতেই আমাদের মিছিল ছিল। কিন্তু সেখানেও যে আজকে যেটা করেছেন এটা ঠিক করেননি এবং আমরা আশা করব ভবিষ্যতে আরক্ষা দপ্তর এই প্রশ্নে অত্যন্ত সচেতন থাকবেন এবং মানুষ যারা মিছিলে এসেছেন, হেঁটেছেন, তারা কিন্তু এই রাজ্যের মানুষের দাবি দাওয়া নিয়ে মিছিল করেছেন। আমরা দেখছি এই পুলিশই তো, আমরা দেখছিলাম একের পর এক খুন হচ্ছেন, সন্ত্রাস হচ্ছেন, রাজনৈতিক গুন্ডামি হচ্ছেন, পুলিশ থানার সামনেই CPM এর নেতাকে পেটাচ্ছেন, কোনো ক্ষেত্রে গ্রেপ্তার নেই। রাজ্যের প্রধান বিরোধী দল নেতা, 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, প্রকাশ্য দীপালোকে শান্তিবাজারে বিজেপির নেতৃত্বে স্লোগান তুলে বিরোধী দল নেতা, উপনেতা, একাধিক বিধায়ক, প্রাক্তন সাংসদ তাদের উপর আক্রমণ হয়েছে, গ্রেপ্তার নেই। আমরা দেখেছি প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরীর উপর সরাসরি আক্রমণ হয়েছে ক্যামেরার সামনে, গ্রেপ্তার নেই। মানে এরকম ভয়াবহতা যখন রাজ্যে প্রতিদিন চলছে, কোনো গ্রেপ্তার নেই, পুলিশ কাউকে দেখে থানাতে আনছেন না জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু মিছিল করছেন সভা চলাকালীন সময়ে এরকম লাঠিচার্জ করার যেভাবে করেছেন এটা ঠিক করেননি বলে তার নিন্দা এবং ধিক্কার আমরা জানাচ্ছি। আমাদের এই ডেপুটেশনের জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছিলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী অফিস থেকে আমাদের ফোন করে জানিয়েছেন যে তিনি সময় দিতে পারবেন না, তিনি সময় দেবেন পুজোর পরে। যে পরিস্থিতি চলছে, পরিস্থিতি দিনের পর দিন, যেমন কাজের দরজা দিনের পর দিন বন্ধ হচ্ছে, শিক্ষা আরও বেশি সংকুচিত হচ্ছেন, শিক্ষার উপর নানা ধরনের আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে আক্রান্ত হচ্ছেন, তিনি পুজোর পরে সময় দেবেন
আমাদের বলেছেন উনার অফিস থেকে যে আমরা এই সময়ের জন্য তো অপেক্ষা করতে পারি না, কারণ প্রতিদিন মানুষ জীবন যন্ত্রণায় ভুগছেন। এবং আমরা ঠিক করেছি যে আমাদের যে দাবি সনদ, এই দাবি সনদ আমরা আগামীকাল উনার অফিসে পাঠিয়ে দেবো আমাদের সংগঠনের কর্মীদের দ্বারা। এই দাবি সনদ আমরা মুখ্যমন্ত্রীর অফিসে আমরা পাঠাবো।